আলী রহিম রহনপুর শিবালী কলেজ রহনপুর শিবালী সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সেট থিওরি অধ্যায়ের কিছু সূত্র আলোচনা করব। এই সূত্রগুলোর মধ্যে প্রথমত আমাদের ডি মর্গানসের সূত্র নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা সেট জিনিসটি কী আগেটা জানি। সেট সুনির্দিষ্ট বস্তু সমূহের সমাহারটাই হচ্ছে সেট। সুনির্দিষ্ট বস্তু সমূহের সমাহার বা তালিকায় হচ্ছে সেট। সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা ডেনোট করা হয়। তাহলে এ ইকুয়াল টু এ বি সি, এ হচ্ছে সেট এবং স্মল লেটারের এ বি সি হচ্ছে সেটের উপাদান। তো যাই হোক, এগুলো ছোট ক্লাসে সবার জানা। এখন ডিগ্রি ক্লাসে যে অংশগুলো পড়ে পরীক্ষায় সেই জিনিসগুলো আমরা জানব। ডি মর্গানসের থিওরি, তো ডি মর্গানসের থিওরি হচ্ছে এ ইউনিয়ন থিওরি দুটা, এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশান বি পূরক, আরেকটা হচ্ছে এ ইন্টারসেকশান বি এর পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক। আমরা যে কোনো একটা করব, একটা পারলে আর একটা পারবা, দেখে দেখে করতে। তাহলে আমরা শুরু করি, প্রথমটা শুরু করছি। ধরে নিলাম এক নাম্বার সলিউশন, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর পূরক, বামপক্ষটা ধরে ফেললাম। এটাকে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, একে যদি বেলংস টুতে নিয়ে আসি তাহলে এর উপরে পূরক দিলাম বি পূরক। ওভারঅল এক্স বেলংস টু কমন নিলে এ পূরক এবং বি পূরক। অতএব এক্সের মানটা কত ধরেছিলাম, এ ইউনিয়ন বি এর পূরক। তাহলে এ ইউনিয়ন বি এর পূরক সাবসেট এ ইন্টারসেকশান বি পূরক, এক নাম্বার। এবং বা আবার ধরি সেম সিস্টেমে বামপক্ষ সমান ধরে এ অংশটা প্রমাণ করলাম, এবার এ অংশটা ধরে এটা প্রমাণ করব। তাহলে এক্স বিলংস টু এ পূরক ইন্টারসেকশান বি পূরক, এক্স বিলংস টু এ পূরক এবং এক্স বিলংস টু বি পূরক। এক্স উত্তরে, এখানে পূরক আছে, এখানে ওভারঅল পূরক আছে, গোটাটার উপরে পূরক। তাহলে পূরকটা ছুটাই দিতে হবে, এ পূরক যদি উঠাই দিই তাহলে নট বিলংস টু এবং নট বিলংস টু। ওভারঅল এক্স নট বিলংস টু কমন নিলে এ ইউনিয়ন বি, এবার বিলংস টু করলে এটার হবে পূরক। অতএব এক্স বিলংস টু কী ধরেছিলাম, এ পূরক ইন্টারসেকশান বি পূরক সাবসেট এ ইউনিয়ন বি এর পূরক, দুই নাম্বার। এখন আমরা এই এক এবং দুই হতে দেখতে পারছি এর সাব, এটার সাবসেট এটা, আবার এটা সাবসেট এটা। তাহলে এক এবং দুই হতে কী পাবো, এটা ইকুয়াল টু এর সাবসেট এটা, এর সাবসেট এটা। তাহলে এক এবং দুই বা সেটের সমতার সংজ্ঞানুযায়ী পাই সংজ্ঞানুযায়ী এ
ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক শোড। ওভারঅল আমরা যদি এই প্রমাণটাই আমরা যদি উল্টোভাবে করি তাহলে সুন্দরভাবে মিলে যাবে যে এটা ইকুয়াল টু এটা পাওয়া গেল, এই যে এখান থেকে এটা পাওয়া যাচ্ছে, তার আগের লাইন, তার পরের লাইন, আগের লাইন, পরের লাইন পুরোটাই মিলে যাবে। সেট থিওরির এটা একটা সূত্র এবং এই সূত্র জানলে পরেরটা সলভ করা খুব সুবিধা হবে। তাহলে এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা হোমওয়ার্ক হিসেবে। আমি একটু আগে বলে নিই স্টুডেন্টদের জ্ঞাতার্থে, যদি বেলংস টু হয় তাহলে ইউনিয়নটা হবে এ অথবা, আর নট বেলংস টু হলে ইউনিয়নটা হবে অথবা আর ইন্টারসেকশনটা হবে এবং, আর নট বেলংস টু হলে ইউনিয়ন হবে এবং ইন্টারসেকশন হবে অথবা, এই দুইটা আমাদের অবশ্যই জানা লাগবে। আর জানলে এই সেট থিওরির এই প্রমাণটা করা, যদি তিনটা সেটের ক্ষেত্রে প্রমাণ করি, এ বি সি যে কোনো তিনটি সেট এর জন্য প্রমাণ করি, যদি এ বাদ বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি, এই প্রমাণটা যদি করি, তাহলে আমরা সলিউশন শুরু করলাম, ধরি এক্স বেলংস টু বাম পক্ষটা নিলাম, বা এটা দুইটা পার্ট, এক্স বেলংস টু দুইবার নিব, এক্স বেলংস টু এ কমা নিলাম, এক্স নট বেলংস টু বি ইউনিয়ন সি, কারণ এখানে মাইনাস ছিল, ঋণাত্মক অংশ আমি নিলাম ধনাত্মক, ওই জন্য এটা নট বেলংস টু। এক্স বেলংস টু এ এটা দুইটা পার্ট আলাদা করে লিখব, এক্স বেলংস টু বি, আর এ অংশ আছে ইউনিয়ন কিন্তু আছে নট বেলংস টু। আমরা একটু আগে দেখলাম যে বেলংস নট বেলংস টু হলে ইউটা হবে এবং, ইউনিয়নটা হবে এবং ইন্টারসেকশনটা হবে অথবা। তাহলে নট ব্যালেন্স টু থাকলে এখানে ছিল কি ইউনিয়ন, আমি তাহলে লিখব কি এবং। তাহলে এটাকে লিখতে পারি আমরা এক্স নট ব্যালেন্স টু বি এবং এক্স নট ব্যালেন্স টু সি। এবার আমরা আলাদা আলাদা করে লিখি, এক্স বেলংস টু এ, এক্স নট বেলংস টু বি এবং এক্স নট বেলংস টু এ, সরি, এক্স বেলংস টু এ, এক্স নট বেলংস টু সি। এবার আমি দুইটা এক্সকে যদি একটা লিখি, এক্স বেলংস টু করি, তাহলে এটা প্লাস ছিল লিখে দিলাম, এটা নট বেলংস টু, তাহলে একে যদি আমি বেলংস টু করি তাহলে অবশ্যই মাইনাস, এবং এক্স বেলংস টু এ বাদ সি, সেম সিস্টেমে। ওভারঅল আমি যদি এক্স বেলংস টু কমন নিই তাহলে এ বাদ বি বেলংস টুর কারণে এবংটা কী হলো, বেলংস টু যদি থাকে, বেলংস টু হলে এবং মানে ইন এবং হবে ইন্টারসেকশনটা, আর অথবা হবে ইউনিয়ন। তাহলে বেলং এবং আছে এবং বেলংস টু আছে, তাহলে অবশ্যই এটা হবে ইন্টারসেকশন এ বাদ সি। এখন এক্সের মান কী ধরেছিলাম, এক্স বেলংস টু এটা ধরেছিলাম, তাহলে এটার সাবসেট হয়ে গেল এটা, এ বাদ বি ইউনিয়ন সি সাবসেট এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি, এক নাম্বার। এখন আমরা বামপক্ষ সমান ডানপক্ষের একটা অংশ মিলে ফেললাম, এবার আমরা ডানপক্ষ থেকে বামপক্ষতে আসব।
আবার ধরি, আবার ধরি এক্স বা ওই লিখলে হয়, যাই হোক এক্স বেলংস টু দ্বিতীয় অংশ বাম ডান পক্ষ, এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। এটাকে লিখতে পারি আমরা এক্স বেলংস টু দুইটা পার্ট, এক্স বেলংস টু এটা এবং এক্স বেলংস টু এটা। এবার এটা দুটা পার্টকে দুটা অংশ করে দিই, এক্স বেলংস টু এ, এক্স নট বেলংস টু বি, কারণ মাইনাস আমি নিচ্ছি প্লাস, এক্স বেলংস টু এ, এক্স নট বেলংস টু সি। এখন এই দুইটা থেকে আমরা এক্স বেলংস টু এ কমন আসছে, তাহলে আমি যদি এটা কমন নিয়ে ফেলি তাহলে থাকলো কি কি, এটা আর এটা, এক্স নট বেলংস টু বি এবং এক্স নট বেলংস টু সি। এক্স বেলংস টু এ, এখানে এক্স নট বেলংস টু পর্যন্ত কমন নিলে বি এবং সি, কারণ বলাই আছে নট বেলংস টু থাকলে এবংটা হবে ইউনিয়ন, এবংটা হবে কি ইউনিয়ন। এবার এক্স বেলংস টু যদি কমন নিই তাহলে থাকছে কি এ বাদ বি ইউনিয়ন সি। এক্সের মান কি ধরেছিলাম আমরা, এটা, তাহলে এই মানটা এখানে এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি সাবসেট এ বাদ বি ইউনিয়ন সি। দুই নাম্বার, এখন সেটের সমতার সংজ্ঞানুযায়ী সেটের সমতার সংজ্ঞানুযায়ী পাই কি পাই, এর সাবসেট, এর সাবসেট এটা, আবার এর সাবসেট এটা, তাহলে দুটা হলো ইকুয়াল, পাই এটা সমান এটা, হয়ে গেল প্রমাণ, বা আমরা লিখতে পারি এটা। এবার আমরা দুইটা তিনটা সেটের ক্ষেত্রে করলাম প্রমাণ, এবার আমরা কার্তেসীয় গুণজ নিয়ে ক্যালকুলেশন করব। আচ্ছা, এবার আমরা যে কোনো তিনটে সেট এ বি সি এর জন্য প্রমাণ করব এ বাদ বি ক্রস সি ইকুয়াল টু এ ক্রস সি বাদ বি ক্রস সি, কার্তেসীয় গুণজের প্রমাণ। তাহলে আমরা যখন কার্তেসীয় গুণজ দেখব তখন আমরা চলক নেব দুটা, এক্স আর ওয়াই, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বেলংস টু যদি বাম পক্ষ ধরি, এক্স ওয়াই বেলংস টু বাম পক্ষ নিলাম, তাহলে ক্রসের আগের অংশটা হবে এক্স, পরের অংশটা হবে ওয়াই। তাহলে এক্স বেলংস টু প্রথম অংশ এবং ওয়াই বেলংস টু পরের অংশ। এখন এই অংশটাকে যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে এক্স বেলংস টু এ কমা ওয়াই, সরি এক্স নট বেলংস টু বি, কারণ এখানে মাইনাস আছে আমি প্লাস নিলাম, এবং ওয়াই বেলংস টু সি, সি ঠিক আছে। এক্স বেলংস টু এ, ওয়াই বেলংস টু সি নিলাম, এর সাথে এটার সাথে এটা নিলাম, এটার সাথে এটা নিব, তাহলে এক্স নট বেলংস টু বি, ওয়াই নট বেলংস টু সি। এবার এখানে কী পাচ্ছি আমরা, এক্স ওয়াই বেলংস টু যদি কমন নিই তাহলে এ ক্রস সি, এবং এক্স ওয়াই নট বেলংস টু যদি কমন নিই তাহলে বি ক্রস সি। এখন এক্স ওয়াই বেলংস টু পর্যন্ত যদি কমন নিই তাহলে এক্স ওয়াই বেলংস টু নিলাম, তাহলে এ ক্রস, এ ক্রস সি, এটা নট বেলংস টু ছিল, আমি বেলংস টু করতে গেলে এখানে কি নিতে হবে, মাইনাস বি ক্রস সি। এক্স ওয়াই বেলংস টু এর মান আমি ধরেছিলাম বামপক্ষের, বামপক্ষের অংশটা এ বাদ বি ক্রস সি বসা দিলাম, এর সাবসেট এটা পাওয়া গেল এক নাম্বার।
আবার আমরা আবার ধরি, আবার ধরি যদি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি এবং এক্স ওয়াই নট বিলংস টু বি ক্রস সি, এটাকে লিখে দেয় এক্সের আগের অংশ ক্রসের আগের অংশ এক্স, পরের অংশ ওয়াই, এবং এক্স নট বিলংস টু বি, ওয়াই বিলংস টু সি। আমরা দেখছি এখানে ওয়াই বিলংস টু সি কমন আছে, তাহলে কি থাকলো এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, আর ওয়াই বিলংস টু সি থাকলো। এক্স বিলংস টু যদি নিই তাহলে এ বাদ, বি, ওয়াই বিলংস টু সি। ওভারঅল যদি কমন নিই এক্স ওয়াই বিলংস টু করি, এ বাদ বি এবং সি থাকলো, এ বাদ বি ক্রস সি, কমা উঠে গেল, ক্রস পড়ে গেল। অতএব এটা কি ধরেছিলাম আমরা, এ অংশটা। তাহলে এ ক্রস সি বাদ বি ক্রস সি সাবসেট এ বাদ বি ক্রস সি। এখন আমরা এক এবং দুই হতে দেখতে পাবো যে এর সাবসেট এটা পেলাম, ওখানে পেলাম আমরা এর সাবসেট এটা, তাহলে একে অপরের সমতার সংজ্ঞানুযায়ী পাই সেটের সমতার সংজ্ঞানুযায়ী কী পেলাম, একে অপরের ইকুয়াল। তাহলে অতএব এ, এ বাদ বি ক্রস সি ইকুয়াল টু এ ক্রস সি বি ক্রস সি শুড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তিনটা প্রমাণ করলাম। এই তিনটা প্রমাণের একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট ভুলে যায় তাহলে, বা ভুলার সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা উল্টো দিক থেকে লিখলে অন্য অংশটা পারব। যেমন এটা আমরা প্রমাণ করলাম এই পর্যন্ত, এখন এটার অংশটা আবার যদি উল্টোভাবে লিখি তাহলে দ্বিতীয় অংশটা হয়ে গেল। তাহলে এক্স এই অংশটা আছে, তারপরের অংশটা, তারপরের অংশটা, তারপরের অংশটা পুরোপুরি মিলে যাবে, এই যে প্রমাণ হয়ে গেছে। যদি সময় স্বল্পতা হয় তাহলে এই চিহ্নটা দিলে এই প্রমাণটা পুরোটাই হয়ে যাবে এখান থেকে লেখার পরে। তো যাই হোক, নাম্বারের উপর ভিত্তি করে আমাকে অ্যান্সার করা লাগবে। তো আজকের অনলাইন ক্লাস সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে সকলকে নিরাপদে থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া জানাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং একে অপরের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।